কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। আরে সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, আরে সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, একই পথে যেতে হবে কেউ তো ফিরে আসবে না। বাবা রে কোন কবর তোমার আমার অপেক্ষা করতেছে রে বাবা, ওই কবর ২৪টা ঘন্টা তোমাকে আমাকে ডাক দিয়া বলতে আছে, আনা বাইতুল আহদা আনা বাইতু জুলমা আনা বাইতু জুর, আমি একাকির ঘর আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর অন্ধকার কবর। বাবারে দোস্ত কোন কোন নাফরমানের কবরের ভিতরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভরিয়া যাইবে, বাবারে পালাতেও পারবি না, সাথি নাই রে বাতি নাই রে কবর, একা একা কেমনে থাকবা ওই অন্ধকার কবরে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، সকলে মহব্বতে দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قال
النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا بقول لا إله إلا الله صدق الله العلي العظيم অ্যাস্ট্রোটেক্স ইউনিট 2 এর সকল কর্মকর্তা শ্রমিকদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মুআজ্জাজ ও মুকাররম জাতির মুকুর, জাতির রাহবার, যোগ্য ওলামায়ে কেরাম উপস্থিত, বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে করে গুনাহের কাজ থেকে মুক্ত রেখে আলেম ওলামাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস, বেহেশতের বাগানে আসবার বসবার জান্নাত তৌফিক দান করলেন, অন্তর থেকে শুকরিয়া দান, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে এবং আমাকেও তৌফিক না দিতেন, আপনি এবং আমিও এরকম দামি মজলিসে আসতে পারতাম না। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। অনেকেই মাহফিলের কথা জানছিলেন, শুনছিলেন, এখনো মাইকের মাধ্যমে আওয়াজ কানে পৌঁছতেছে। জানার পরও শোনার পরও সুযোগ থাকা সত্ত্বেও অনেক আল্লাহর বান্দারা এখনো পর্যন্ত মাহফিলে আসে নাই। খোঁজ করলে দেখবেন কেউ বা চায়ের দোকানে, রাস্তাঘাটে গল্প গুজবে, কেউ বা নাউজুবিল্লাহ ঘরের ভিতরে টেলিভিশন সাইরা নাচ গান দেখাই লিপ্ত। ইচ্ছা করলে আসতে পারত, কিন্তু বদনসিব কপাল পরে আসে নাই। আবার এই মাহফিলের ভিতরে খোঁজ করলে দুই একজন হলেও পাবেন অনেক দূর থেকে, অনেক কষ্ট স্বীকার করে। মাহফিলের কথা শোনার পর কেমন যেন পাগলের মতো হয়ে ছুটে মাহফিলে চলে আসছে। যারা আসতে পারে নাই তাদের কিসের অভাব ছিল? বুজুর্গানে দিনেরা বলছেন বুজের অভাব। আর এই বুজের জন্যই মাহফিলের আয়োজন ব্যবস্থা। মাহফিলে আসবেন না বুঝবেন কিভাবে? কোথায় গেলে বুঝবেন? কারণ আপনার আমার সেই সময়ও নাই, বয়সও নাই। মাদ্রাসায় যাবেন, ভর্তি হবেন, 12-14 বছর কোরআন হাদিস শিখবেন, ইসলাম বুঝবেন, ওই সময়টাও বাবা আপনার আমার নাই, বয়সটাও নাই। এজন্য কোরআন হাদিস ইসলাম বুঝতে হলে মাঝে মধ্যে হকারি ওলামায়ে কেরামের মজলিস, ওয়াজের মজলিসে উপস্থিত হইয়া বুঝা ছাড়া অন্য কোনো পথ রাস্তা কিন্তু আপনার আমার জন্য খোলা নাই। কথা ঠিক না? পাশাপাশি আরেকটা কথা স্মরণ রাখতে হবে, কত সময় বুঝতে পারবেন? যত সময় চক্ষু দুইখানা খোলা থাকবে, আর এই চক্ষু যখন বন্ধ হবে আর কিন্তু বোঝা যাবে না। আর এই চক্ষু কার কখন কোন অবস্থাতে বন্ধ হবে কেউ কিন্তু আমরা জানি না। কথা ঠিক না? আল্লাহ আল্লাহ আমাদের যাদেরকে নিয়ে আসছেন মাওলার কাছে দোয়া করি, মাওলা হে আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝদান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার আমার গায়ের শক্তিতে কিন্তু এখানে আসি নেই। কথা ঠিক না? গায়ের শক্তিতে আসছেন। যেমন সব যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? জোরে বলেন
আজকে তো আমি এখানে আসার কোনো কথাই ছিল না, আমি একটা বাড়তি আলোচনা করতেছি আজকে, বাড়তি এদের মেহমান। আজকের আমার মাহফিল ছিল কুয়াকাটা, বহুবার যোগাযোগ করছে আপনার ডেট যেদিন ফাঁকা ওদিন মাহফিল করব, কিন্তু আমি তাদেরকে ডেট দিতে পারি নেই। যে কোনো কারণবশত মাহফিল ক্যান্সেল, আল্লাহ এখানে নিয়ে আসছেন, কল্পনায়ও ছিল না। তাহলে রিজিক এখানে ছিল, আমি জানতাম না, তাহলে বান্দার চেষ্টায় কিছুই হয় না। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক, কার ইচ্ছায় হয়? জোরে বলেন, সব কিন্তু মালিকের ইচ্ছায় হয়, প্ল্যান প্রোগ্রাম সবই ঠিক আছে, কিন্তু কেন যেন কাজটা হইল না। বোঝা গেল পিছনে আরেকটা শক্তি আছে, ওই শক্তি কাজটা হতে দেয় নাই, উনি চাইলেই হবে না চাইলে হবে না। জোরে বলেন কথা ঠিক না ম্যাডাম। এই জন্য আল্লাহর বান্দা পর্দার মা বোনদেরকে বলবো, যারা এই মাহফিলের নিয়ামত আমরা পেয়েছি ধৈর্যের পরিচয় দিয়ে, মনোযোগ সহকারে আমল রেডিওতে আলোচনা শ্রবণ করতে রাজি আছেন, কারণ আগামী দিন বাঁচবেন গ্যারান্টি নেই, আগামী দিন বহু দূর, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কি নেই, সেকেন্ডের ভরসা, ওই যে শোনেন নাই শুনছি, দেখি তো নাই, গান গাইতো গায়ক ছিল ফিরুজ শাহ, নাম শুনছেন? মানে ফিরুজ শাহ নাকি গান গাইছিল শুনছিলাম আর কি, স্টেজের মধ্যে গান গাইতেছে হাজার হাজার মানুষ, গানের একটা কলি, এক সেকেন্ডের নাই ভরসা, এটা বললে যখন টান দিছে ফিরুজ শাহ, টাস করে পড়ে গেছে, পইলেই নাই, কি বুঝলেন, কি বুঝলেন? আল্লাহ দেখায় দিল, ওরে নাফরমা, তুই যেহেতু বললি এক সেকেন্ডের নাই ভরসা, তোর মধ্যে দিয়েই দেখাইলাম আসলে নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক, কি করবেন, অমুক করবেন, সমুক করবেন, কত প্ল্যান প্রোগ্রাম, সব প্ল্যান প্রোগ্রাম একদিন পড়ে থাকবে, কিন্তু আপনি আর আমি দুনিয়াতে থাকব না। কিন্তু বাবা কি নিয়ে রওনা করলেন, থাকবো তো না, সবাই থাকবো না, আগামী একশো বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, হয়তো বা থাকবো না, কিন্তু কি নিয়ে রওনা করলাম, একটু বাবার বিষয় না, একটু চিন্তা লাগে না লাগে না? যারা মানুষ তারা কিন্তু চিন্তা করে, আর যারা মানুষের শুরুতে পশু ওরা কিন্তু চিন্তা করবে না, কথা কোন ঠিক না বেটি? মানুষ কিন্তু চিন্তা করে, আমি দুনিয়াতে একদিন ছিলাম না, আজকে আসি আবার একদিন থাকবো না। জোরে বলেন কথা ঠিক না বেটি? কিন্তু ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়? এই দুনিয়ার জীবনটা কিন্তু দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখেরাতের জিন্দেগানি শুরু আছে, কোনোদিন শেষ না। আখেরাতের জিন্দেগি কত লম্বা একটু হিসাব নেওয়া লাগে না? দুনিয়ার পরিচয় পাইছেন, দুনিয়া কামাইয়ের জন্য পাগল হইছেন, আখেরাত যদি চিনতে পারেন আখেরাত তো পাগল হইতে পারবে, কথা ঠিক না বেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, হে আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আলে ওয়ালা উম্মতেরা, এই তামাম দুনিয়া, আকাশ থেকে জমিন, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়াকে একটা ঘোড়াউন বানাইয়ে ওর ভিতরে সরিষার দানা দিয়ে ভরে রাখো, একটা মাত্র কবুতর পাখি তার ভিতরে ছেড়ে দাও,
আর কবুতর পাখিকে হুকুম করো আজকে একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আরেকটা দানা খাবা। নবী বলেন 500 বছর পরে পরে একটা করে সরিষার দানা খাইতে খাইতে একটা মাত্র কবুতর তাম দুনিয়াময় ঘোড়াউনের সরিষা হয়তো একদিন শেষ হবে, কিন্তু নবী বলেন আখেরাতের জিন্দেগানি যে শুরু হবে আর কোনো দিন শেষ নাই। কি নিয়ে রওনা করছেন? অনেকে মনে করছেন আমি দান করতে করতে জান্নাত কামাইছি, আছে না এরকম? অনেকে মনে করছে আমার কোনো চিন্তাই নেই, আমি বছর বছর হজ করি, আছে না? অনেকে মনে করছে আমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইছি, জান্নাত আমারটা নেয় কে নেয়? কথা কেন একটু চিন্তা করেন। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবের ভিতরে পছন্দিদা ওয়াকেয়া নামক একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে তিনি ঘটনা উল্লেখ করেন। কোনো বানানো কিসা কাহিনী বলছি না, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনো ঘটনা যতক্ষণ পর্যন্ত শরহে সদর অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ধারণা মজবুত না হয়েছেন, কোনো সিগন্যাল না পাইছে, ততক্ষণ পর্যন্ত কোনো ঘটনা তিনি কিতাবে লেখেন নাই। তিনি উল্লেখ করেন হযরত বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি তেনার এন্তেকালের পর কিছু কথা মুখস্থ করেন, ক্লাস চলতেছে, ওয়াজ মাহফিলগুলো ব্রাহ্মমান মাদ্রাসা, ব্রাহ্মমান মাদ্রাসার ওস্তাদ হিসাবে এখন আমি বসছি, আপনারা ব্রাহ্মমান মাদ্রাসার ছাত্র, ছাত্র হইতে চান, ছাত্রের কাজ কি? ওস্তাদ পড়াবে, ছাত্র পড়বে, শুধু পড়বেই না মুখস্থ করবে, কথা বলেন ঠিক না? আজকে দুই চারটা কথা যদি বাড়ি নিয়ে যেতে পারেন, যদি আমলের গলা বানাইতে পারেন, যদি সেই গলার মালা আমলের মালা সেই মালা বানাইতে পারেন, তাহলে আজকের মাহফিলটা সার্থক, কথা বলেন ঠিক না? এমন বয়ান শুনেন না যেই বয়ান শোনার পরে এক যুবক বলতেছে মাহফিল কমিটি বক্তা তো ভালো কণ্ঠও ভালো, ইউসুফ জুলাইকার কাহিনী বলতেও মজা শুনতেও মজা, কথা কয় না? প্রেমের কাহিনী শুনতেও মজা বলতেও মজা। ইউসুফ জুলাইকার কাহিনী বক্তা বয়ান করলো খুব ভালোই লাগলো, কিন্তু হুজুর এটা তো কইলে না, আগামীতে এই বক্তা দাওয়াত দেওয়া লাগবে, প্রয়োজনে বক্তার হাদিয়া আমি দেব, কিন্তু বক্তা এটা তো কইলে না, এটা তো বুঝলাম না, ইউসুফ বেটা না বেটি অত বুঝলাম না, এমন বয়ান কিয়ামত পর্যন্ত শুনতে পারবেন কাজ হবে না, কথা বলেন ঠিক না? ঠিক, বয়ান মুখস্থ করতে হবে, রাজি আছেন? কারা রাজি? মনোযোগ এদিকে সোজা করেন, লারা দেন না রে তেকবি, না রে তেকবি, আল্লাহ ব্রাহ্মমান মাদ্রাসার ছাত্র হিসাবে কবুল করেন, আমিন বলে হাত না। অনেকে মনে করতেছে মাহফিলে গেলে হইবে কি, ছাতা মাতা হইবে, আছে না? ওই আড্ডা দিতেছে গল্প করতেছে মাহফিলে আইছে, কিন্তু প্যান্ডেলে রহমতের জায়গায় বইতে পারে না, কথা কয় না? নসিবে নাই, সামনে খাবার আছে ঘি, দামি খাবার না বাবা ঘি, কিন্তু প্যাডে হজম করার শক্তি নাই, কথা কয় না? এ নসিবে থাকা লাগে বেটা, মাহফিলে হইবে কি? আজকের মাহফিলটা কি নাজাদের জরিয়া হতে পারে না? এবাদত দিয়ে জান্নাতে যাইবে? হ্যাঁ, এবাদত বন্দিগি দিয়ে জান্নাতে যাবি? এতই সোজা, এত সহজ না,
জোরে বলেন কথা ঠিক না নাকি? মাওলানা প্রশ্ন করেই বসে এক হাদিসের ভিতরে ছিল, আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের ময়দানে যদি কাউকে প্রশ্ন করে ওর ধ্বংস অনিবার্য, তাহলে জান্নাত দিবে কিভাবে? আল্লাহ জিজ্ঞেস করবে এদিকে কি করছো, কি লইয়েছি? ওই কিছুই আনতে পারি নাই, তোমার হুকুম পালন করার চেষ্টা করছি। আল্লাহ ঘোষণা করবে যা বেহেশতে চলে যা, এইটা করছি ওইটা করছি, দান করছি হ্যান করছি ত্যান করছি, ওগুলা দিয়ে আল্লাহর সামনে দাঁড় করাতে পারবা? জীবনও পারবা না। কথা কন ঠিক না? ঠিক। মাফিলে লাভ নাই। হ্যাঁ, কি মনে করছে? আবার কিছু লোক দেখবেন আমাদেরকে বলে হুজুররা বুঝে আমার এগিয়ে, এদিকে স্যার এগিয়েছি নি, আমরা বলে ছাতা মাথা কিছু বুঝি নে, সব নাকি ওরা বুঝে। তো বলতেছিলাম ওই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত থানবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে এক গাউরা, গাউরা ছিলেন, গাউরা ছিলেন, গাড়ের লোক কিছু তেরা, এটা কি কয়? ঠেরা মার্কা আছে না, ঠেরা মার্কা, খালি ঠেরা মি করবে। এক ঠেরা মার্কা যাইয়া বলতেছে, হুজুর হাত এইটাও আমার এইটাও আমার, আমি ডান হাতে খাবো না বাম হাত দিয়ে খাবো। হুজুরা কিন্তু সহজে সেতে না, কিন্তু সেতলে কিন্তু থামানো যায় না, কথা কয় না। তো থানবী রহমতুল্লাহ চিন্তা করলো, এটা তো গাউরা, এটা কি? এ তো ঘাউরা। আস্তে করে হুজুর বললো, কি তুমি বুঝো আমার একঘে, তুমি বুঝো আমার একঘে, যেই এটা দেখাই নি এমন সেতাই না সেতলই ওরে সর্বনাশ। হুজুর আপনারা বলে হুজুর মানুষ, এতদিন শুনছিলাম হুজুর গো ব্যবহার খুব ভালো, কিন্তু হুজুর গো ব্যবহার এত খারাপ হইতে পারে এটা তো আমি আগে জানি না, কথাটা বুঝেন নি। কয় বেড়ে এ বেড়া, এ বেড়া তুই সেত গা, তোর কি কইছি? ওইছি কি তোর কি না কইছি? কই দেহাইছেন কি? আপনি আমাকে অপমান করছেন, আপনি আমাকে অপমান করছেন। তো থানবী রহমাতুল্লাহ বলতেছে, এ বেড়া চুপ কর, গরম হইস না, শোন, আঙ্গুল এইটাও আমার এইটাও আমার, কথা কয় না। ও এইটা দেখাইলে সেত না, এইটা দেখাইলে সেত গা, জোরে কর কথা ঠিক আছে? কুত্তাটা যেমন হয়েছে মুকুরটা এমন হয়েছে না, জোরে কর। কিছু লোক মুসলমানের সন্তান আফসুস, ডানা থুইয়া বামাত দিয়ে খায়, দেখেন না কথা? বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় নজরে পড়ে না, পড়ে না, জোরে কর। জিজ্ঞেস করলে, এ বেটা করু কি, এ বেটা করু কি, এই তোর ডাইনা দিয়ে ওই জিগি, এই বামার দিয়ে করু কি? আস্তে করে আমাদেরকে বলে, হুজুর আপনারা তো হুজুর মানুষ বুঝবেন না, আপনারা তো খালি আখেরাত লইয়ে আছে, বুঝেন নেই, আখেরাত হ্যার দরকার নেই, আখেরাত হ্যার দরকার নেই, সব আমাকে দরকার। হুজুর এটা হইলো ইশতান, এটা কি? জোরে কর মুখ খুলে নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করি, এটা কোন মুসলমানের স্টাইল হইতে পারে? আমি জিজ্ঞাসা করি, খুব ভালো করে জবাব দিবেন, ডান হাত আল্লাহ ভালো কাজের জন্য তৈরি করছে, বাম হাত শেষ সহ অন্যান্য বিভিন্ন কাজের জন্য আল্লাহ তৈরি করছে, জোরে বলেন কথা ঠিক না? এক একটা জিনিসের আলাদা কাজ আছে না? আসলে ব্যাপারটা কি, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ওদের কালচার মুসলমানের মধ্যে ঢুকে গেছে, জোরে বলার কথা ঠিক না? ঠিক। আর কিছু না, ইহুদি বৌদ্ধদের সেই কালচার মুসলমানের মধ্যে ঢুকে গেছে, জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর বান্দা পর্দার মাহফুজদেরকে বলবো, আমরা তো কিছু বুঝি না, সব তো তোমরাই বুঝো, তারপর একটু বুঝ দিয়া যাই,
কালকে বাসবা গ্যারান্টি তো নাই, কথা কয় না, কালকে বাসবা তো গ্যারান্টি তো নাই, হুজুর গুলোকে গুতাগুতি করো না। হ্যাঁ, ওই যে আমরা বলে বুঝি না এত গুতাগুতি হুজুর গুলোকে কেন, একটু বলো তো। তোমার সঙ্গে কিন্তু বাবা আমার মানে কোনো জমি নিয়ে কিন্তু দলাদলি নেই, কথা কয় না, এ কোনো মামলা মোকদ্দমা আছে? হ্যাঁ, এ কোনো লেনদেন আছে আপনার সঙ্গে আমার? তাহলে কি, তাহলে এত গুতাগুতি কেন হুজুর গো সঙ্গে? কিন্তু তুমি চিন্তা করে দেখো নাই, তোমার মা বাবার বিয়ে পড়াইছে কি, কথা কয় না, এই তোমার মা বাবার বিয়ে পড়াইছে কি? মরার পরে জানা যা দিবে কি, ওইটাও তো হুজুর, কথা কয় না, ও মাঝখানে খালি গুতাগুতি। হ্যাঁ, মানে হুজুর স্যার আইতেও পারো নাই, হুজুর স্যার মরণের পরে যাইতেও পারবি না, কথা কন ঠিক না? ঠিক, হে ভালো করে বুঝেন, আমি আপনার বন্ধু হিসেবে কথা বলতেছি, ফাই ধরে কই রাগ করে দিলে, মরণের পরে যেন বলতে না পারেন আল্লাহ বুঝি নাই। তুমি এখনই তাড়াতাড়ি ওসিয়ত করো, যারা হুজুর গুলোকে গুতাগুতি করো, কালকে বাসবা গ্যারান্টি তো নাই, এখনই ওসিয়ত করো। এই আমি তো হুজুর দেখতে পারতাম না, আমি মরলে হুজুর দিয়ে কিন্তু জানাজা দিবি না, কথা বলে কুত্তা যেমন মরে জানাজা হয় না, আমি কুত্তার মতো কবরে যাব, জানাজা হবে না, কথা বলেন ঠিক না? ঠিক, আল্লাহর বান্দারা পর্দায় মাহফুনদেরকে বলবো, আমি যেই আলোচনা করতেছিলাম, তাহলে আমল দিয়ে জান্নাতে যাবেন একটু চিন্তা করে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এন্তেকালের পরে মুজাদ্দিদে মিল্লাত থানভী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে স্বপ্নে দেখা হয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে মুজাদ্দিদে মিল্লাত থানভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে, বাইজি আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করলেন? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, সুবিধা হয় নাই। কি হয় নাই, কথা কয় না, সুবিধা হয় না, কি হয়েছে? কই আল্লাহ তো জিজ্ঞেস করছে, ও ভাইজি কি লই আইছো, খালি কবরে আইছো কি লই আইছো, আমলের পুঁজিটা দে তো, কি লই আইছো? কই আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ কিছুই তো আনতে পারি নাই, তবে একটা জিনিস নিয়ে আইছি। ভূমিকা না বুঝলে আলোচনা বুঝবেন না, একটু ভূমিকা বুঝেন। মাহবুব গো শুধু একটা জিনিস নিয়ে আসি, কালেমা। কি? মুসলমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই এই কথা বললাম আল্লাহ আমাকে ধমক দিয়ে দিছে, হে মিথ্যুক, তুমি একটা মিথ্যুক, এত বড় মিথ্যা কথা আমি আল্লাহর সামনে তুমি পেশ করলা, আমার তো আর হুশ নাই, থরথর করে কাঁপতেছি। হে ভাইজি তোমার সেই কথা মনে নাই, তুমি একদিন সফর করে বাড়িতে আসছিলা, শীতের দিন ঠান্ডার দিন, বাড়িতে আসার পরে জিজ্ঞেস করছিলা কোনো খাবার আছে, তোমার বিবি উত্তর দিছিল ওরকম খাবারের কিছু নাই, তবে এক গ্লাস ঠান্ডা দুধ আছে। কি আছে? দুধ বলে দেও, ওই ঠান্ডা দুধ তুমি খাইছিলে সকালে ঘুমেতে, ওইটা দেখছো নাকটা বন্ধ হয়ে গেছে, মানে ঠান্ডা, ওই অবস্থায় তুমি মনে মনে কি কইছিলে? মনের কথা জানে কে, অন্তরের খবর রাখে কে? কি কইছিলি মনে মনে, কইছিলি কি, কে রে দুধটা খাইলে, ঠান্ডা দুধটা না খাইলে তো ওইতে ঠান্ডা তোর লাগবে না। এ ভাইজি তোর কপালে ওইদিন তকদির তোর ঠান্ডা ছিল, ঠান্ডা দুধ খাইলেও হইতো না খাইলেও হইতো, ওইদিন তোর কালেমা গেছিল কই, কথা কয় না, কথা কয় না? ওরে মুসলমান কি বেহুশ না হয়েছে, ও মুসলমান হুশে আসো, কি করা দরকার আর করতেছো কি,
জোরে বলার কথা ঠিক না ঠিক? তো কি বলতেছিল? তখন আল্লাহ আমাকে শোনাই দিল, খানবী রহমাতুল্লাহকে স্বপ্নে বলতেছে, আল্লাহ আমাকে শোনাই দিল, বাইজিদ আজকে একটা উসিলায় তোরে মাফ করলাম। উসিলাটা কি শুনবি না? বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে আসতেছিলি, বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে আসতেছিলি, রাস্তার পাশে একটা বিড়ালের ছানা বাচ্চা বৃষ্টির পানিতে ভিজে, ওইটা মরা মরা উপগ্রহ, তোর দয়ার নজরে বাচ্চাটা উঠেইছিলি, বাচ্চাটা উঠেইয়ে তোর বাড়িতে নিয়ে কাপড় দিয়ে দামি কাপড় দিয়ে মুইছা পানিগুলা ওই লেপের কম্বলের নিচে দিয়ে গরম করাই একটু বাসানের জন্য সহযোগিতা করছিলি, এই আমলটা আমি আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে। যা আজকে মাপ পাইয়া গেলি, নসে তোর মতো বাইজিদ আজকে মাপ পাইছি না। বাবারে আল্লাহ যদি হিসাব নেন উপায় আছে? হ্যাঁ, ও মাহফিল লাগবে না, মাহফিলে বসলে এই উসিলাই নামাজিগের সঙ্গে, দাড়িওয়ালাদের সঙ্গে, এবারে জাকিরিনদের সঙ্গে, আলেমুলামাদের সহবতে একটু বসো না, দেখো না আল্লাহ এই উসিলাই তো মাফ করতে পারে। জোরে বলেন পারে না? পারে না। মসনদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে, আমি সংক্ষেপে কথা আমার ভূমিকা শেষ করতেছি, এই কথাতে আমার ভূমিকা শেষ সংক্ষেপ। মসনদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে, হাদিসের ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফেরেশতা, ওরে একটু জাহান্নামের চতুর্দিক ঘুরে লইয়ে, জাহান্নামের চতুর্দিক 500 বছরের রাস্তা, দূর থেকে জাহান্নামের হিট লাগে, তাপ লাগে, গরম লাগে, ওই দূর দিয়ে তাকে ঘোরানো শুরু করবে, একটু যাইতে না যাইতে কলিজা সব শুকিয়ে যাবে, পানি পানি বলেছিল, আল্লাহ আরেক ফেরেশতাকে হুকুম করবে জান্নাত থেকে এক গ্লাস পানি লিয়ে যা, মান্না দিবি না পানি চাইলে, তার জীবনের বন্দিগি যত নেক আমল করছে সব দিলে তারপরে তাকে পানি দিবি, পানি নিয়ে যাইতেছে, পানি পানি দাও পানি দাও, বলে এমনি দেব না দাম দিতে হবে, বলে হাসরের ময়দানে আমি দাম দিব কোথার থেকে, বলে তোমার 300 বছরের বন্দিগি দেওয়া লাগবে, কয় সব লইয়া যা আমাকে, আমি তো বাসি না, আমার পানি দিই, সব দিয়া এক গ্লাস পানি পান করবে ঠান্ডা পানি। হে বেনামাজির দলেরা, সুৎখোর হারামখোরের দলেরা, বেফর্দ আমার মা বোন তোর পায়ে ধরে বলছি, আল্লাহ এখন ডাক দিবে, এক গ্লাস পানির বিনিময়ে সব দিয়ে দিলা 300 বছর পর্যন্ত, কত পানি, কত কোটি লক্ষ গ্লাস পানি পান করছো, ওই পানির দাম দিয়ে আজকে যা। অমনি বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মাবুদ গো মাবুদ গো, আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, দয়া করে মাফ করে দেন, আমি অন্যায় করে বসছি। ও আল্লাহর বান্দারা পর্দার মাহুনদেরকে বলবো, কিছুই না রে বাবা, কিছুই না, কিসের অহংকারী, কিসের বড়ায়, কোন রাস্তা না, কিসের হিংসা, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা পাঠ করছি, সংক্ষেপে আয়াতের উপর কথা, এত ওয়াজ মনে থাকবে না হয়তো, দুইটা জিনিস মনে রাখেন, কয়টি জিনিস? এক নাম্বার, দুইটা জিনিস, আমি যে আয়াতে কারিমা পাঠ করছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইটা কাজ যদি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি দেব, দুইটা জিনিস যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমন এক জীবন দান করব যেই জীবনের মধ্যে কোনো দুঃখ কষ্ট বলতে কিছুই থাকবে না। আয়াতের তাফসীর খুলে দেখেন, তাফসীরে জামাল আইন
মুফাসসির কেরাম তাফসীর করছেন, জান্নাতি জীবন আল্লাহ ওই বান্দাবান্দিকে দুনিয়াতে দান করবে। কি জীবন? জান্নাতি জীবন। মানুষ মুসলমান আজকাল দুনিয়াতে মনে হয় কেমন যেন শান্তি নাই, কথা কয় না, শান্তি মনে হয় যেন কোথায় লুকিয়ে গেছে, আবার খুঁজে বের করতে হবে। ও মুসলমান, শান্তি কোথাও লুকায় নাই, শান্তি লুকিয়ে আছে কালামের মধ্যে। আবার যদি নতুন করে সংসদ ভবন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুরু করে দিতে পারো, খোদার কসম বাংলার জমিনে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কয়টা জিনিস? দুইটা জিনিস সংক্ষেপে মনে রাখবেন। এক নাম্বার, ঈমান মজবুত। কি মজবুত? জোরে বলেন ঈমান মজবুত। কোন বান্দাবান্দি কিন্তু কোনো আমল করতে পারে না মাওলা পাকের সাহায্য ছাড়া। এই জন্য মাওলার কাছে দোয়া করেন তৌফিক চান, আত তৌফিকে তাআত হামজে তু, আত তৌফিকে তাআত হামজে তু, ইয়া মানাত ওয়ে জাবাত হামজে তু। মাওলা হে, আপনি আমাকে তৌফিকের মালা দান করেন। দুনিয়ার মধ্যে একটা পাগল আপনি খুঁজে পাবেন না যে পাগল শান্তি চায় না, কথা বলেন ঠিক না? একটা পাগল আপনি খুঁজে পাবেন না। আখেরাতেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়, একটা পাগলও খুঁজে পাবেন না। কিন্তু শান্তি কোন কাজে কোন পথে? আজ পর্যন্ত মুসলমান হয়েছি, কপাল করা মুসলমান শান্তির রাস্তাটুকু বের করতে পারি না। জনগণের কথা ঠিক না ঠিক? শান্তি রাস্তা বের করতে পারি নাই। আপনি সেই পাবনা মেন্টাল হসপিটালে যাবেন, যান গিয়ে দেখবেন, আমি গিয়েছি লোহার শিকের কাছে, দেখবেন পাবনা মেন্টাল হসপিটালে কিছু পাগল ভিড় করে, ভালো মানুষের মতো কথা বলতে থাকে, কিন্তু চিন্তা করে দেখলাম সেখানে দাঁড়িয়ে সর্বশেষ তার কিছু কথা হইল, আমাকে 2 সের 10টা টাকা দেন বা কিছু টাকা দেন, আমি কিছু কিনা খাবো, শান্তি দিতে থাকবো। এত কাটাকাটি মারামারি চিন্তায় রাহাজানি দলাদলি যাই কিছু করে মানুষ একমাত্র দুনিয়াতে শান্তিতে থাকার জন্য। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এক নাম্বার কি শান্তিতে থাকবেন? এক নাম্বার ঈমান মজবুত। যার ঈমান যত মজবুত তার আমল আল্লাহর ফজলে তত সুন্দর। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যার ঈমান যত মজবুত তার আমল আল্লাহর ফজলে তত সুন্দর। যার ঈমান যত মজবুত বাবারে দোস্ত তার নামাজ তত সুন্দর। ঈমান যার যত মজবুত তার ব্যবহার তত সুন্দর, চরিত্র তত সুন্দর। দেখবেন যার যত দুনিয়াবি সমস্যা ঈমানের মধ্যে ভেজাল আছে। কিসের মধ্যে ভেজাল? ঈমানের মধ্যে ভেজাল। বাবার এই জন্য ঈমান এক নাম্বার মজবুত করেন। অনেক আল্লাহর বান্দা বান্দিদেরকে দেখবেন নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, কিন্তু আবার বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। বাবার দলাদলি নাই, রাগারাগি ফাতাবাতি নাই, সোজা হাদিসের কথা শুনাইতেছি। আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, লা ঈমানা লিমান লা সলাতানা, যেই লোকের নামাজ নাই ওই লোকের ঈমান নাই। যার নামাজ নাই তার ঈমান নাই। এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, মেম্বার হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, মাতব্বর হইতে পারেন, 50টা বিল্ডিং এর মালিক হতে পারেন,
জানিয়া রাখো বাবা যদি নামাজ না পড়ো ইমানদার দাবি করার সাহস তোমাকে শরীয়ত ইসলাম দেয় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও পর্দার মা বোনদেরকে বলবো তাম বিশ্বের ভিতরে বিশ্ব সুন্দরী দাবি করতে পারো জানিয়ে রেখো যদি নামাজ না পড়ো তুমি বিশ্ব সুন্দরী হতে পারবা কিন্তু তোমার ইমান নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? পার্লার বান্দার পর্দার মা বোনদেরকে বলবো একটু মনোযোগ সহকারে একটু খেয়াল সহকারে কথাগুলো শুনেন। বাবারে অনেকে অনেক কিছু দাবি করি, বেনমাজি সম্পর্কে আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বেনমাজি সম্পর্কে দুইটা দিক তিনি উল্লেখ করেছেন। দুইটা দিকের ভিতরে এক নম্বর দিক তিনি কারণ উল্লেখ করেন, ও বেনমাজি ও বাবারা কোন নামাজ সারছ, কোন নামাজ সাইরা নেতাগিরি কর, কোন নামাজ সাইরা বাহাদুরি করতেছ রে বাবা। আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন এক নম্বর দিক লেখেন যখন নাকি বাবারে সকালবেলা ভোর হইয়া যায় তোমার আমার বাড়ির কুকুরটা মাওলার দুয়ারে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে কুকুর তুমি তো নিকৃষ্ট প্রাণী তোমাকে মানুষ কুকুর বইলা গালি দেয়, আরে কুকুর তুই কেন এত শুকরিয়া আদায় কর, ওই তোমার আমার বাড়ির কুকুরটা আবার মালিককে কি ডাক দে বলে মাবুদ গো আপনি আমাকে কুকুর বানাইছেন কোনো দুঃখ নাই কিন্তু মাবুদ গো আপনি আমার মধ্যে একটা নিয়ামত দান করছেন আমাকে আপনার বান্দা বান্দি আদর করে যত্ন করে বাড়ি পাহারা দেওয়ার জন্য রাখে মাহমুদ গো এই যে নিয়ামত দান করছেন এই জন্য আমি কুকুর হওয়ার পরেও নিকৃষ্ট হওয়ার পরেও আমি আপনার শুকরিয়া আদায় সারতে পারি না। তোমার আমার বাড়ি আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ লেখেন তোমার আমার বাড়ির গাবিটা মাওলার দরবারে শুকরিয়া আদায় করে সকালবেলা ডাক দিয়ে বলে মাহমুদ গো তোমার দুয়ারে আমি শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে গরু তুই কেন এত শুকরিয়া আদায় করলা তোমাকে মানুষ গরু বইলা গালি দেয় গরু বইলা ডাক দেয় এ মানুষের দ্বারা রে মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা তোমাকে আমাকে যদি কোনো মানুষ গরু বইলা ডাক দেয় ওর চাপার দাঁত কিন্তু চাপায় থাকে না। জোরে বলেন কথা ঠিক না বেটি? ওই কুকুরটা আমার ওই গাবিটা আমার মালিকের দরবারে ডাক দেয় বলে মাহমুদ গো শুকরিয়া আদায় করলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে গরু ও গরু তুই কেন আমি মাওলার শুকরিয়া আদায় করতেছ ওই গরুটা আমার মাওলার কাছে আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে আল্লাহকে গরু ডাক দেয়া বলে মাহমুদ গো আপনি আমাকে গরু বানাইছেন কোনো দুঃখ নাই কিন্তু আমার মধ্যে একটা নিয়ামত দান করছে ওই নিয়ামতের নাম হইল দুধ আপনার বান্দা বান্দি আমার গাবির উলান থেকে দুধ পান করিয়া দুধ পান করে মাহমুদ গো আপনার বান্দা বান্দি একজন আরেকজনের সঙ্গে প্রশংসা করে আমি আজকে খাঁটি গরু দুধ খাইছি মাহমুদ গো এই যে একটা নিয়ামত দান করছেন এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় সারতে পারি না আমি গরু হওয়ার পরও আপনার শুকরিয়া আদায় করতেছি সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা করেন বাবারে দোস্ত তোমার আমার বাড়িতে যে শুকুর আশেপাশে শুয়োর থাকে ওই শুয়োরটা গান্দা নাপাকের মধ্যে অবস্থান করতে থাকে ওই শুয়োরটা পর্যন্ত সকালবেলা মালিকের দুয়ারে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে শুয়োর তুই তো একেবারে নিকৃষ্ট
ও শুয়ার তুমি কেন এত শুকরিয়া দেবার দরবারে করতেছো? ওই শুয়ারটা ডাক দিয়া বলে মাবুদ গো আমি এই জন্য আপনার শুকরিয়া আদায় করলাম, আপনি আমাকে শুয়ার বানাইছেন কোনো দুঃখ নাই, কিন্তু আপনি আমাকে যে বেনমাজি বানান নাই এই জন্য আপনার দুয়ারে শুকরিয়া আদায় করলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনদেরকে বলবো, তুমি যত বড় নেতা হও যত বড় বাড়িওয়ালা হও, বাবা যদি জামাজ না পড়ো তোমার মতো নেতারে বড়ওয়ালাকে শুয়ার পর্যন্ত ঘৃণা করে। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনদেরকে বলবো, বাবার আজকের পরে কালকে বাঁচবো গ্যারান্টি না, কিন্তু আজকে ময়দানে আইসা নামাজিদের সঙ্গে বইসা একটা ওয়াদা করতে চাই, মাবুদ আপনি আমাকে বানাইছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, ওই নিকৃষ্ট জানোয়ার শুয়ারের বাচ্চা আমাকে বাবা আল্লাহু আকবার ঘৃণা করবে, এটা আমি মানুষ হইয়া আখিরি জামানার নবীর উম্মত হইয়া ওই সুযোগ শুয়ারকে দিতে পারি না। জোরে বলেন কথা ঠিক না বলি? আজকের পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, বাবারে দুইটা হাত উঠাইয়া আমার মাওলাকে দেখায় দিয়া বলো মালিক, আজকের পরে আর নামাজ সারবো না রে মালিক, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে শুয়ার ঘৃণা করবে এটা কোনো মানুষ চাইতে পারে না। আল্লাহ আপনি একটু আপনার কুদরতি নজরে তাকাইয়া দেখেন, আল্লাহ আপনার পাগলেরা কিভাবে দুইটা হাত উঠাইয়া আপনার দুয়ারে ওয়াদা করতেছে মালিক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর নামাজ কাজা করবে না। আল্লাহ আপনার বান্দাগুলোকে আপনি নামাজি বলে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবারে বেনামাজি সম্পর্কে আর একটা দিক কিতাবের ভিতরে উল্লেখ করেন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, বাবারে মনকে একটু বুঝদাও, ওই শয়তান নফসকে একটু বুঝাও, বাবারে শয়তান নফস কিন্তু বুঝতে চায় না। বেনামাজি সম্পর্কে দ্বিতীয় একটা দিক কিতাবের ভিতরে আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, যখন মুয়াজ্জিন মসজিদের ভিতরে ফজরের আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মাটির মধ্যে বৈশা রইছ, যেই মাটির মধ্যে ভবন সাজাই আজকা দুনিয়ার নেতাগিরি করতে আসো, এই মাটি মালিকের কাছে ডাক দেয়া বলে মাবুদ গো মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়া দিছে, এখনো পর্যন্ত আপনার বেনামাজি না তাই না ঘুমা, মাবুদ গো আপনি হুকুম করেন আমি এই বেনামাজিকে জমিনে কিন্তু জায়গা দেব না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে মাটি সবুর কর, সবে মাত্র আজান হইল এখনো পর্যন্ত ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়ায় না, ইমাম সাহেব নামাজে দাঁড়াইবার আগে হয়তো আমার বান্দা বান্দি উঠবে নামাজ পড়বে, ইমাম সাহেব যখন নামাজের ভিতরে দাঁড় হয়ে যায় আবার মাটি চিল্লানো শুরু করে, মাটি ডাক দিয়ে বলে মাবুদ গো ইমাম সাহেব কিন্তু নামাজে দাঁড়ায় ফেলছে এখনো কিন্তু আপনার পেরো মাঝি নাক তাই না ঘুমা, মাবুদ গো আমি কিন্তু আর সহ্য করতে পারি না, আপনি আমাকে হুকুম করেন আমি এই বেনামাজিকে জমিনের মধ্যে দাবাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মাটি ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে ঠিক আছে তোর কথা, কিন্তু ইমাম সাহেব তো নামাজ শেষ করে না, ইমাম সাহেব নামাজ শেষ করার আগে হয়তো আমার বান্দা বান্দি উঠবে ওইটা আমার মালিকের দুয়ারে হাজিরা দেবে, আর একটু সবুর কর মাটি শান্ত হয়ে যায় আবার ডাক দিয়ে যখন মাটি আল্লাহু আকবার, যখন ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরায় বসে
সালাম ফিরানের সঙ্গে সঙ্গে মাটিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতে থাকে, মো মাবুদ গো মাবুদ গো। ইমাম সাহেব নামাজ শেষ করছে, জামাত শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনার বান্দা বান্দি নাকটাই না ঘুমায়, আর কখন উঠবে? নামাজের জামাত তো শেষ হইয়া গেল, আপনি আমাকে হুকুম করেন আমি বেনামাজিকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ার মাওলা, হে মুখারামের দলেরা, আমার মাওলার দয়া কিন্তু কম না, আমার মাওলার দয়া তোমার আমার উপরে কত দয়া কত মেহরবানি। বাবর একটু চিন্তা করো, তারপরে বাড়ি বিদায় হ, বাবর এই বিদায় কিন্তু একদিন হওয়াই লাগবে, একটা স্থায়ী বিদায় একটা চিরস্থায়ী বিদায়, আল্লাহ অস্থায়ী বিদায় চিরস্থায়ী বিদায়, বিদায় কিন্তু বিদায় বড় কঠিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মাটি, ইমাম সাহেব নামাজ শেষ করছে, তাতে কি হয়েছে? এখনো তো সূর্য পূর্ব আকাশ থেকে উঠে নাই, সূর্য পূর্ব আকাশ থেকে উঠার আগে আমার বান্দা বান্দি হয়তো বা উঠবে, নামাজ পড়বে। আর একটু সবর কর বাবা, ফজরের নামাজ আমরা যারা নামাজ পড়ি সবাই জানি, ফজরের নামাজ এমন একটু সময় হাতে রাইখে পড়া মুস্তাহাব, যদি নামাজের ভিতরে ভুল হইয়া যায় তাহলে যেন দ্বিতীয়বার সুতরাইয়া যেন পড়া যায়। দেখবেন নামাজের পরে 10-15 মিনিট সূর্য উঠার বাকি থাকে, জোরে বলেন থাকে কি থাকে না? এ বেনামাজি বন্ধুরা ভালো করে মনকে বুঝ দাও, বাবরে দোস্ত যখন সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয় ওই মাটি আবার চিল্লায় বলতে থাকে, মাবুদ গো সূর্য তো পূর্ব আকাশ থেকে উদিত হইয়া গেল, এখন তো নামাজ হারাম হইয়া গেল, আপনার বান্দা বান্দি এখনো পর্যন্ত উঠে নাই, আর কখন উঠবে কখন নামাজ পড়বে? মাবুদ গো আপনি আমাকে হুকুম করেন, এই ধরনের বেলাবাজি যখন আমার মাটির উপর দিয়ে চলা শুরু করে, আমি মাটির শরীরের মধ্যে চুলকানো শুরু করিয়া আমার মনে চাই থাবা দিয়া ধইরা ফেলি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মাটির সেই ক্ষমতা আছে না নাই? এ জোরে বল আছে না নাই? বাবারে মাটির কিন্তু সেই ক্ষমতা আছে, আসমান যত মোটা জমিন কিন্তু ঠিক তেমন মোটা, জোরে বল কথা ঠিক। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনদেরকে বলবো, বাবারে কার উসিলাই নেতাগিরি করনি মুখারাম, কার উসিলাই মুরগির রান চাবায়া খাইলি নি মুখারাম, তাকে চিনলি না? আল্লাহ রাব্বুল আলামিন শেষ একটা সান্ত্বনা মাটিকে দিয়া চুপ করাইয়া দেয় জীবনের জন্য, ওই কিয়ামত আগে কিয়ামতের আগে আর মাটি চিল্লানো দিবে না। আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে তিনি উল্লেখ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ডাক দিয়া বলে, মাটি তোর যেমন মনে চাই বেনামাজি ধ্বংস করবি, আমি আল্লাহরও কিন্তু ঠিকই মনে চাই, কিন্তু ওই বেনামাজিকে যেই জমিনের মধ্যে ধ্বংস করবি মাটি, ওই মাটির দিকে একটু মদিনার দিকে নজর কর, ওই মদিনার মাটিতে আমার বন্ধু ঘুমায়া রইছে, আমার বন্ধুকে জমিনের মধ্যে রাইখা, আমি তার উম্মতকে এত বড় অপমান করতে পারি না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি এই জমিনের মধ্যে শুয়ে না থাকতো, নেতা ও বেনামাজি সুতকুর হারামখোর একটা সেকেন্ড নেতাকে তোর চলতো না, চলতো না, জোরে বলেন কথা ঠিক?
ঠিক ব্যাপারে মনকে একটু বুঝ দাও কোন হাবিবের সুন্নত সারছো, একটু মনকে বুঝাইয়া তারপরে মাওলার কবরে যাইও। বাবারে অনেকে বুঝে না আসলে ইমানের ভিতরে কি জিনিস যে লুকিয়ে রয়েছে। আজকে ইমান মজবুত নাই, রিজিকের মালিক কে? এ জোরে গাও কে? আজকে সন্তান নামাজ পড়ে না, সন্তানকে নামাজের কথা বলতে বাবা ভয় পায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কারণ কি, সন্তান যদি খাবার না দেয়, সন্তান যদি খবর না নেয়, এই জন্য নামাজের কথা বলতে পর্যন্ত দ্বিধা দ্বন্দ্ব। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাবারে তোমার ইমান কতটুকু আছে তুমি বিচার করো, এই জন্য মনকে বুঝ দাও। বাবারে দোস্ত, ইমান যদি মজবুত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মধ্যে এমন এক জীবন দান করব যেই জীবনের মধ্যে দুঃখ কষ্ট বলতে কিছুই থাকবে না। উদাহরণ দিলে বাবা বুঝতে পারবো, ইমানদারকে কে খাওয়ায়? এ জোরে কাও কে? বেঈমানকে কে? তুমি কি মনে করছো ইমানদারদের আল্লাহ লালন পালন করতেছে, রিজিক দিতে আছে, ওই বেঈমানকে কিন্তু আল্লাহ রিজিক খাওয়াইতেছে? এই দুনিয়া আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বাবারে কাবাউদাতে এক হাদিসের ভিতরে আসছে বাবারে দোস্ত, মশার মাছি মাছির পাখনা পরিমাণ এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই দুনিয়ার যদি মূল্য আল্লাহর কাছে থাকতো বাবারে, তাহলে এক বেঈমানকে এক ডুক এক গেলাস পানি কিন্তু আল্লাহ পান করতে দিতেন না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা পর্দার মা বোনদেরকে বলবো একটু বুঝ দাও, পারলে আমাকে বুঝাই দাও, নচেত বাবা ঠিকঠাক হইয়া মাওলার কবরে রওনা করা লাগবে। বাবারে ইমানদার কত শান্তিতে থাকে তুমি জানো না? যদি জানতে তুমি ইমানদার না হইয়া থাকতে পারত না। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন, যেই লোকের সর্দি ঠান্ডা লাগছে খুব ভালো করে বুঝবেন, খুব মনোযোগের সঙ্গে বুঝবেন, সর্দি ঠান্ডার ভিতরে বাবারে দোস্ত, আল্লাহর বান্দা মাথাটা বার হইয়া রয়েছে, নাকটা বন্ধ হইয়া রয়েছে, বুকটা জ্যাম হইয়া রয়েছে, কোনো খাবার ভালো লাগে না, কথা ভালো লাগে না, চোখে ঘুম আসে না। এই অবস্থার মধ্যে আল্লাহর বান্দা চিন্তা করছে একটু জালপুরি বানায়া খাইবে, মরিচ যেটার মধ্যে বেশি জাল, যেই আদাটা বেশি বাদতি ওই আদা, সরিষার তেল এক নাম্বার ঘাই বাঙ্গার তেল নিয়ে বাবারে পেঁয়াজ দিয়া রসুন দিয়া তার মধ্যে সুন্দর করে একটা জালপুরি বানাইছে, এক ভোল বানাইছে, এক বল জালপুরি বানাই আল্লাহর বান্দা বলছে, ওই আল্লাহর বান্দা বড় জ্ঞানী, বড় জ্ঞানী, কারণ ওই বান্দা এতক্ষণ পর্যন্ত নাক দিয়ে ঠান্ডা পানিগুলো জড়াইয়া জড়াইয়া পড়তেছে, আল্লাহর বান্দা এখন জালমুড়ি নিয়ে যখন বসছে আগে চিন্তা করছে এতক্ষণ নাক দিয়ে পড়ছে, এখন যখন জালমুড়ি আমি খাব তখন আরো বেশি পানি চোখ দিয়েও পড়বে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওই আল্লাহর বান্দা আগে একটা গামছা বা রুমাল সঙ্গে নিয়ে বসছে, বাবারে খাইতেও আছে, এখন ঠান্ডার ভিতর থেকে যত জ্যাম ছিল মাথার জ্যাম নাক দিয়ে চোখ দিয়ে সমানে দড়াইয়া পানি পড়তেছে, ওই অবস্থার মধ্যে নাক মুছতেছে, চোখ মুছতেছে, কানতেও আছে, খাইতেও আছে, এক আল্লাহর বান্দা ওই জায়গা থেকে ডাক দিয়া বলতেছে, দেখো কত বড় রাক্ষস, কত বড় রাক্ষস, কত বড় খাওনের পাগল, এই কষ্ট করিয়া খাবার না খাইলেই তো ভালো হয়, যেই খাবার খাইয়া কাঁদতে হয়, যেই খাবার খাইয়া পানি মুছতে হয়, ওই খাবার না খাইলেই তো হয়। বাবারে যার ঠান্ডা লাগছে ওই বুঝছে জালমুড়ি খাওয়ার ভিতরে কি যে মজা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এতক্ষণ মাথাটা জ্যাম ছিল মাথা ক্লিয়ার হয়ে গেছে, এতক্ষণ নাকটা জ্যাম ছিল নাকটা ক্লিয়ার হয়ে গেছে, বুকটা জ্যাম ছিল তার আল্লাহর
ফজলে বুকটাও ক্লিয়ার হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা কি যে মজা পাইতেছে দুনিয়ার কেউ জানে না। অনেক নামাজ অনেক দেখবা দুনিয়াদার পাগলারা দুনিয়ার নেতারা বলে আরে দুনিয়া দিয়ে তো আমরা বড় মাস্তানি করি, দুনিয়া দিয়ে আমরা কত শান্তির মধ্যে আছি, বিল্ডিং এর অভাব নাই, গার্মেন্টসের অভাব নাই, ফ্যাক্টরির পর ফ্যাক্টরি, মার্কেটের পর মার্কেট। আল্লাহ যদি আমাকে পছন্দ না করতো এত কিছু আল্লাহ আমাকে দিত না। জোরে বলেন, বলে কি বলে না? হে বেনামাজি তুমি ভালো করে জানিয়া রাখো, দুনিয়ার বড় লোক ভালো করে পড়োয়ারা ভালো করে জানিয়া রাখো, তুমি সাদা মাদা কিছুই বুঝো না। বলে দেখো না যারা নাকি আল্লাহ ইমান মজবুত কইরা আল্লাহর হুকুম ঠিক মতো মানতেছে, দেখো না তাদের উপর কত মুসিবত, জ্যান জুলুম। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দেখো না কত কষ্ট, ঠিক মতো খাবার জোগাইতে পারে না, পারে না। এই জন্যই তো আমি ইমানদার হইলা। সবাই বলো নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা পর্দারে মা বোনদেরকে বলবো, যদিও দুনিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ, মুসিবতের উপরে মুসিবত, ওই ঈমান ওনার উপরে যত কষ্টই হোক না কেন, আমার মাওলা তাকে ওই যেমন ঠান্ডাওয়ালা ব্যক্তি ওই জালমুড়ি খাওয়ার ভিতরে সেই মজা গোপনের ভিতরে পাইছে, ওই ঠান্ডা যার লাগে নাই সে কিন্তু বুঝে না। এরকম একটা গোপন শান্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারের ভিতরে আমার মাওলা দান করছে। কি যে এক শান্তি আমার মাওলা ঈমানদারকে গোপনে অন্তরের মধ্যে দান করছে, ওই শান্তি সম্পর্কে দুনিয়ার কোন রাজা বাদশা যদি জানতো তামাম দুনিয়ার শক্তি ব্যয় কইরা ওই শান্তি। আমার কথা শেষ হয়ে গেছে, ভালো ভালো কথা কথা শেষ। দুনিয়া তোমার ঘরের ভিতরে ইদু মোড়া তাজা, তোমার থেকে স্বাস্থ্য ভালো কথা কথা, ইদু তোমার ঘরের ভিতরে তোমার থেকে স্বাস্থ্য ভালো, মুখে খুশিও ভালো কথা কয় না, মোটা তাজা ইদু দেখো না কথা কয় না। এইবারে উঠা বসা করিস না, এখানে ওয়াজের মজলিসে বসে এখানে গুতের বাহানা দিবে শয়তানের গুতাই তো, বিয়াদি করিস না, ডিস্টার্ব করিস না, কোরআনের হাদিসের আলোচনা হইতেছে, উঠবি মানে কোরআনের সঙ্গে বিয়াদি করবি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি উইটা গেলে তুমি থাকো না যাইবা, ওটা তোমার ব্যাপার, এখন উঠতে পারবি না। ওয়াজের মজলিসে বসে খালি মুতে খালি মুতে আপনারই ধরে আমার ঘরে না, হ্যাঁ আমার ঘরে না কথা কয়, আমার মুখ আছে না আছে সত্যি আছে। আসলে কি বুঝে কি বুঝে ডিস্টার্ব করেন কেন, কে বলছে আপনাকে এটা করতে, সব ধ্বংস হয়ে যাবে, ওদিকে দিকে আর থাকবে না, ময়াতে আমরা শুনতে হবে কথা বলা ভিন্ন নবী চতুর্দিক ধ্বংস হয়ে যেতে পারে আমার খবর না, ময়াতে আমরা শুনতে হবে। ওয়াজের মধ্যে আসলে খালি মুখের পাহাড়া দেয়, আর গানের মধ্যে সে গেলে জাগা বুঝতে দেই জাগা ছাড়ে না, কথা কন ঠিক না নবী, জাগা বুঝতে দেই প্রয়োজনে আরেকজনের জুতার ভিতরে মুখবে তো জাগা ছাড়বে না। বাস্তব ঘটনা ওদিকে যাব না, ডিস্টার্ব করবে না, আমার কথা শেষ। আমার কষ্ট হইতেছে, অসুস্থ শরীর নিয়ে আসি, আর ওই বক্স গুলো লাগাই একটু সামনে আমাদের ডিস্টার্ব হয়, বক্সে আমাদের বয়ে বয়েতে কষ্ট হয়, মাইকে যথেষ্ট ছিল এখন উঠবেন না, একটু কষ্ট করে বলে আমি শেষ করে দেব। যে কথাটা বলতেছিলাম ইঁদুরে জ্বালাইতেছে কোথায় আপনার ঘরের মধ্যে কোথায় বলেন কোথায়, 50,000 টাকা দামের শাড়ি কিন্তু সে চেনে না, বড় আদর করে সোয়াদ কইরা সে তোমার স্ত্রীকে 50,000 টাকা দামের শাড়ি দিছো, এটা কিন্তু ইঁদুরে চেনে না, 50,000 টাকা দামের শাড়ি বাইরে কাটে 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 না কাটে না, তোমার এমন জ্বালাই হইছে খাইছে পড়ছে গিরে গিরে
নারায়ণগঞ্জের কালী বাজারে যাইয়া ইঁদুর মারার যন্ত্র পাওয়া যায় 150 টাকা কিনছে, ধরে 150 কত রিক্সা কত, আমারে ভালো করে গুনে হিসাব দিবে, এখান থেকে আসা যাওয়া রিক্সা ভাড়া ধরেন 100 টাকা, কত টাকা রিক্সাটাই দিলাম, আর এই এক হাড়ি সাগর করা কিনছে ধরেন 40 টাকা, কত হইল 230 টাকা দিয়ে 20 কি 20 কত হইল 320, সময় নষ্ট হয় না, হয়েছে বাড়ি চলে রাত লাল যখন শোয়ার আগে একটা কলা ভালো করে 20 পিস দিয়েছে ইঁদুর মারার যন্ত্রের মধ্যে আটকাইছে খুব মজবুত করে রিক্সা বলেন তো ইঁদুরের এই কলা খাইয়া স্বাস্থ্য ভালো হইবে এই জন্য এত কষ্ট কথা কথা আরো বেশি কাটবে এই জন্য সময় নষ্ট করছেন 320 টাকা খরচ করলেন কি আপনি খুব টেড হন এই কলা গোবে কইরা যখন খাইতে আইবে আর যখন আটকা পড়বে আপনি আগে একটা বড় মোটা দিয়ে একটা মুঙ্গুর তৈরি করেছেন জোরে বলেন কথা ঠিক না ঠিক ওই যে 50,000 টাকা দামের শাড়ির কাটা একটা জালা দিতেই দেই সেসা ফিসিক্যালি জোরে বলেন কথা ঠিক না ঠিক হে দুনিয়াদার ভালো করে যাই না তোমাকে আল্লাহ খাওয়াই দেশে শরীরটা মোটা তাজা কম বানাও নাই সকালে ব্যায়াম করো ঠিকই মইরে যাইবে মরাতে বাসার লাগি কথা কথা কিন্তু ফজরের নামাজের অনেকের খবর না জোরে কল কথা ঠিক ঠিক মোটা তারা বানাইছো লাকড়ি যত মোটা হয় জলে তত বেশি মোটা তো বানাইছো যাই যাই গো ওই অন্ত পয়রা ফেরেশতার হাতে গুরু তৈরি করে দিচ্ছে একটা পিটান থেকে সাতবক জমিনে নিচে দুই গজ আবার ভাষা দিয়ে উঠেইবে ওই শেষা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা জোরে বলে কথা ঠিক না ভাই আল্লাহর বান্দার পর্দা মামুনদেরকে বলো ভালো ভালো বুঝে বুঝো বেঈমান মেলা পালন করার উদ্দেশ্য ভিন্ন ইমানদার মেলা পালন করার উদ্দেশ্য ভিন্ন খাসার ভিতরে আটকাইয়া দামি দামি পোলা আনন কমলা বেঁধে না খাওয়ায় না খাওয়ায় না জোরে তালা কেন খাওয়ার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন খাওয়াইতেছে তাড়াতাড়ি বড় হইবে গলার সুরটা ভালো হইবে যখনই বাড়ির গেটে সামনে যখন মেহমান আসবে আসার পরে ডাক দিয়ে বলবে মালিক ইমানদারকে লালন পালন করার উদ্দেশ্য ভিন্ন ইমানদারও ভালো জিনিস খায় বেঈমানও খায় ইমানদারকে লালন পালন করার বান্দা সুস্থ থাকবে ওই বান্দা বাবি যখন নাকি একটু বড় হইবে কথা বলতে শিখবে আমার মালিককে যখন আল্লাহ বলে ডাক দেবে আমার মালিকের কুদরতি কলিজা সঙ্গে সঙ্গে ঠান্ডা হইয়া যাইবে জোরে বলে দাদা ঠিক না ভাই ওই যেমন টিয়া তোতা ময়না যখন বড় হইয়া যখন ডাক দেয় মালিক মেহমান আসে সালা দরজা খুলে দেয়
ওই মালিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন দাদা ঠিক না ভাই? ওই ইমানদার যখন আমার মাওলাকে দেখবে আল্লাহ, ও মালিক আসমানের মালিক জমিনের মালিক ও কাবার মালিক আমাদের মালিক মেহেরবান আল্লাহ, দয়া মায়া করে মাফ করিয়া দাও। যখন ডাক দিবে আমার মালিকের কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবারে বাবাকে বুঝতো তখন দুনিয়ার পিছনে পড়ছো, আজকে মালিকের হুকুম মানবো না রে বাবা, আজকে নামাজের পাগল কেন হইতে পারলো না। বাবারে তুমিও মামলার পাগল দাবি করো আমিও দাবি করি, কিন্তু আবার কিছু পাগল ঠিকই দাবি করে তাদের পাগলের দাবি, তোমার আমার পাগলের দাবি, আকাশ এবং জমিনের মধ্যে পার্থক্য যত এক থেকে বেশি পার্থক্য। জোরে বলেন দাদা ঠিক না ভাই? ওয়ার্দার বান্ধারা পর্দার মা বান্ধারকে বলবো, আজ থেকে দুই বছর পূর্বে ভারতবর্ষে জাতীয় পত্রিকার ভিতরে ছাপায় দিয়েছিল, বাবারে একটা 17-18 বছরের মেয়েকে, বিবাহের উপযুক্ত মেয়েকে এই ভারতবর্ষে, বাবারে নতুন শাড়ি পরাইয়া নববধু বানাইয়া সাজাইয়া পরাইয়া বিবাহের আসরের মধ্যে বসায় রাখছে। যে বিবাহের আসরের মধ্যে বসায় রাখছে এমন সময় মসজিদের মিনার থেকে আসরের আজান বাইজে উঠলো। যে আসরের আজান কাজের কানের মধ্যে আসলো রে বাবা, ওই মেয়েটা ডাক দিয়ে এক লোকের মাধ্যমে, মেয়ের মাধ্যমে ডাক দিছে আমার মাকে ডাকা, মেয়ের মাকে ডাকানোর পরে মেয়ের মার কানে কানে মেয়েটা বলতেছে আম্মু আম্মু, আমার তো ওযু নাই, তুমি তো জানো আমি নামাজি মা, আমি তো নামাজ পড়ি মা, আমাকে ওযু করতে দাও। ওই মেয়েটাকে তখন মেয়ের মা নাকি ধমক দিয়ে বলছে, ওরে খবি তুই কি জানো না আজকে তোর বিবাহের অনুষ্ঠান কত কাজের মধ্যে ব্যস্ত, তোকে সাজাইছে কত কষ্ট কইরে, এখন যদি তুই ওযু কর তোর তো আর ওযু করলে আর সাজগোজ থাকবে না, কে তোকে আবার সাজাইবে, মাঝে মাঝে নামাজ না পড়লে কিছু হয় না। জোরে বলেন আউযুবিল্লাহ, মাঝে মাঝে নামাজ সারিলে পাপ আছে না? জোরে দাও বিবাহের অনুষ্ঠান নামাজ না পড়লে কিছু হবে না, ফরজ কা কি কা কি কা ফরজ কা, বিয়ে তো ফরজ কা, ঈমান অর্ধেক বিয়ে করলে অর্ধেক, এমনি আছে অর্ধেক বিয়ে করলে অর্ধেক হয় পুরো ঈমান, আল্লাহর কুতুব বলতো যদি হারাম খাইতে মনে চায় পায়খানা খাইও কি খাই খাই হুজুর পায়খানা খাবো মানে পায়খানা খাবো মানে টাকার সুদ খাইলে তো বড় বড় বিল্ডিং উঠে উঠে বেশি বেশি সম্পদ করবে, কথা হ্যাঁ গুণা বেশি কামাবি, জাহান্নামের আগুনে বেশি চলবি, আর পায়খানা খাইলে বেশি খাইতে পারবি না, কম খাইলেই পেটটা ভরে যাবে, কথা হয় না, কম খাইলে দেখবেন আস্তে পেটটা ভরে যাবে, পায়খানা বেশি খাওয়া যায় জোরে জোরে
তাহলে পেটে হারাম কম ঢুকবে, জাহান্নামের আগুনে কম জ্বলতে হবে। জোরে বলে আপনারা দিতে পারবি? ও আল্লাহর বান্দারা, অনেকে দেখবেন কই হুজুর এই জমানায় কিছু হারাম না খাইলে, কিছু সুদের ব্যবসা না করলে সংসারটা ভালো চলে না। শুয়োর সিনের শুয়োর, সিনের শুয়োর, শুয়োর শরীর থেকে কিসের গন্ধ হয়? নাপাকের গন্ধ। শুয়োর আপনি আদর করছেন, মায়া হয়ে যাচ্ছে, এটা খালি নাপাকে কই দেয়। শুয়োর তারে আই দেয় লাখ সাবান দিয়ে গোসল করে, গোসল গোসল করাই আপনার মতন মাইয়া, 5 লাখ দিয়ে দামের খাট, বড় লোক তো মায়া আছে, 5 লাখ দিয়ে দামের খাটের মধ্যে শুয়াই দিয়েছে, থাকবে না? কথা কথা কম্বলের মূল্য নাই, কোটি টাকার দামের বিল্ডিং এর কোনো মূল্য নাই। কারণ যতক্ষণ পর্যন্ত হারামের মধ্যে ওই ময়লার মধ্যে দোষ না দিবে তার চুলকানি যাবে না। কথা কথা কিছু লোক আছে আছে বাবা, দেখবেন যতই তাদেরকে বোঝাও যে হারাম না খাইলে ভালো লাগে, জানি আর এত কপাল পুরুষে পুরুষে ওই জাহান্নামের ইস্তারি দিয়া দেওয়া না দেওয়া পর্যন্ত তোর কপাল সোজা হবে। কোন মেয়ে ভারতে 2 বছর আগে পত্রিকায় এগুলার খবর নাই, সিনেমা কুন্ডাই কুন্ডন পরে ওই খবর ভালো ভালো কথা কয় না, এটা খাই না। আজ থেকে 14-15 বছর পূর্বে এক বক্তা বয়ান করছিল, শুনছিলাম টিভিটা না জানি প্রায় 20 বছর আগে, 14-15 ভুল 20 বছর আগে, এর কম হবে না। আমি তখন সপ্তম শ্রেণীতে পড়ি, পড়ি কই টিভিটা না জানি গলার মালাই হই হই, না জানি গলার তাবিজ হই হই, হয় না? রিকশাওয়ালা রিকশা চালায় টিভি দেখে, কথা কই না? রিকশাওয়ালা রিকশা চালায় টিভি দেখে। আল্লাহর বান্দারা ভালো করে মনকে বুঝদা, ওই আল্লাহর বান্দি মেমে ডাক দিয়া বলতেছে আম্মু আমি তো নামাজ সারা রাতে পারবো না আম্মু, এই কথা বাবা যদি আজকে নামাজ পড়তে না পারি আমি কিন্তু বিবাহ বসব না। এই কথা বললে কান্দছে রে বাবা, ওই ছবি থেকে বসার সাথে নতুন শাড়ি পরে যাব বধ হই হই বাবা রে বাবা বাবা কান্দে ডাক দে মালিক কে বলে মালিক আমি এই দুনিয়াতে থাকব না বাবা, এই কথা বললেই মশার থেকে কাজ করিয়া তার কাছে পত্রিকার ভিতরে সাংবাদিক লেখল ওই খারাপ থেকে কাজ কইরা জবিরের মধ্যে পইরা গেছে, পইরাই ডাক দিছে আল্লাহ আল্লাহ ডাক দিয়া পইলাই বাবার বস্তু সোজা হইয়া গেছে। ওই পরিবারের মানুষ সব বিবাহের অনুষ্ঠান শত শত মানুষ বাড়ি ঘর ঘুরিয়া রয়েছে, বাবার কিছু দৌড়ে আসছে মেয়ের মা দৌড়ে আসছে মেয়েকে বুকের মধ্যে জড়ায় ধরে কাঁদলে
আর ডাক দিয়া বলতেছে আম্মু বেয়াদবি হয়ে গেছে আমাকে তুই মাফ করিয়ে দে মাগো আর জি বলে বলবো না তুই কথা বল অনেকে মাথার মধ্যে পানি দিতে আসে রে বাবা মেয়েটা কেমন যেন ডাক দিয়া বলতেছে পানি দিস না আমাকে পানি দিয়া কোনো লাভ হবে না আমার মাথায় পানি দিস না আমি সেই মালিকের নামাজের জন্য কাঁদছিলাম যেই নামাজের জন্য আমার আম্মুকে বলছিলাম আমার মাথায় পানি দিয়া কোনো লাভ নাই ও আল্লাহর বান্দারা কিসের পাগল হইছো রে বাবা কোন দুনিয়ার পিছনে পড়ছো একটু চোখ পুরা বন্ধ করিয়া মাথার নিচের দিকে ঝুঁকাইয়া একটু শয়তান মনকে বুঝাইয়া যাও কোন দুনিয়ায় দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল এই চোখ কখন জানি বন্ধ হয়ে যাবে এখন চোখ চোখ বন্ধ করছি হয়তো বা কিছু কোন করে ইচ্ছা চন্দ্র খুলতে পারবো কিন্তু এই চোখ একদিন জমজম মাওলার পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে আর তো চোখ খুলতে পারবো না চোখ পুরা বন্ধ কইরা দেখো কেমন অন্ধকার এসে তুলনা ছাড়া অন্ধকার হিসাব কিতাব ছাড়া অন্ধকার আপনারা আমার কবরের মধ্যে অপেক্ষা করতে আছে বাবার এই চোখ যখন বন্ধ হয়ে যাবে বিল্ডিং থেকে নামাইয়া ফেলব বাইরে ছোট একটা চৌকি খাট বিছাইয়া দিয়ে মশারি একখানা টানাইয়া দিয়ে নাকে কানে কিছু কাপড় তুলা দিয়ে পেশাইয়া ঢুকাইয়া বাবার শরীরের দামি দামি কাপড় গুলো বেলে দিয়ে মশাইয়া কাটবা কোমরের পটিয়া পর্যন্ত তাইটা রাইখা দেবে বরুই পাতা নিম পাতার পানি দিয়া গরম কইরা মহিলারা জাল করিয়া হাজি করিয়া ফেলাই বাবার দস্তু জীবনের শেষ বুঝু এমন গোসল জীবনে কোনোদিন করো নাই যেই গোসল আজকে তোমার আমার হাজির হইয়া গেল নাকে কানে তুলা লাগাইয়া জীবনে গোসল করো নাই কাপড় বেলে দিয়ে পোষাইয়া কেউ কেউ কোনোদিন কাটে না ওই নামর বল খোদার রাস্তায় ইমান হার হারিয়ে যদি ওই জায়গায় হাজির হই হয় না আল্লাহর হাবিব আলাইহিস্সালাম বলছেন নাফরমান স্বপ্নের মতো দেখতে পাবে আল্লাহ কে তাকে গোসল করাইতেছে কে আখরে কবর খনন করতেছে কে বাস কাটতেছে কে বাজার থেকে কাপড় কাপড় কিনতে গেছে ডাক দিয়া নাফরমান স্বপ্নের মধ্যে মানুষ যেমন কথা বলতে থাকে আমার শরীরে আসতে মাজা দাও ডরা দাও আমি সহ্য করতে পারি না আমার গায়ে এইভাবে তুমি গরম পানি দিও না রে নিমুখারা স্বার্থপর দুনিয়া তুই তুই জানো না আজরাইল আমার সঙ্গে কেমন ব্যবহার কইরা গেছে আজরাইল তো আমার দোস্তগুলো হাঁটি দেখে সব আলাদা করিয়ে বলাইছে আল্লাহ ও পানি দিস রে বাবা এইভাবে গরম পানি নিব খারাপের বধু দিস না জ্বলিয়া যাইতে আছে পুড়িয়া যাইতে আছে সহ্য করতে মাথার মুষ্টি টাইরা পায়ের মুষ্টি টাইরা দুইটা ভাগ দেবে মাথা বরাবর একটা ভাগ দিয়া দেখে তাকাইয়া কেমন প্যাকেট করছে কি সুযোগ করছে স্বার্থপর
সম্পর্ক আছে, স্ত্রী ডাক দিয়া বলবো সন্তানটা কাছে থেকে যাইও না, বাবার তোমার একার লাশ পাহারা দিতে পারবো। সন্তানটা ডাক দিয়া বলবে মা গো কাছে থেকে যাইও না, বাবার লাশ একা পাহারা দিতে পারবো। শক্তি মাজার বান্দে বোঝা নিজে না খাইয়া তোদেরকে খাওয়াই না, আজকে তোরা এই বাবা আমাকে তোরা কই দিয়া যাইতেছস, কবরের দিকে তোমরা কি খবর রাখো না? ওই কবরের মধ্যে একটা দুই টানা 99 টা সাপ জমা হয়ে রয়েছে, ওই সাপ পুরা বিষাক্ত করিয়া গেছে। আল্লাহ আল্লাহ, ওই কবরে তোরা আমাকে দিস না বাবারে, কেউ কিন্তু আর সারা দিবে না আমার এই কবরের ভিতরে শোয়াইয়া, বছরের পাতুলি দিয়া কলা পাতা শাসন পাতা বিছাইয়া, মাটি চাপা দিয়া জার জার করে বাতি জ্বালাইবে। ওরে মন তোরা আর বাবারে কে বাতি জ্বালাবে, বাবারে মনকে আমার মালিক তোমার মালিক কবরের মাটি নামার কবরে আইসে, কবরে আইসে আমার মাওলার দেয়া নেয়ামত, এই নামর মন গাছের থেকে বল পারিয়া যাইছে আমার মাওলার দেয়া নেয়ামত।
এই জবান দিয়া যদি আমি মাওলাকে একবার আল্লাহ বলে ডাকতে তো আমি মাওলার কুদরতি কলিজাও ঠান্ডা হইয়া যাইত। ও নিমক হারামের দলেরা বাবা, এই দুনিয়া কয়দিন রে বাবা, একটু মনকে বুঝদাও শয়তান মন, যেতে হবে খালি হাত, সঙ্গে কিছুই যাবে না, যেতে হবে খালি হাত, সঙ্গে কিছুই যাবে না। আরে সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, আরে সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, একই পথে যেতে হবে, কেউ তো ফিরে আসবে না। বাবা রে কোন কবর তোমার আমার অপেক্ষা করতেছে রে বাবা, ওই কবর ২৪টা ঘন্টা তোমাকে আমাকে ডাক দিয়া বলতে আছে, আনা বাইতুল আহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, অন্ধকার কবর। বাবারে দোস্ত, কোন কোন নাফরমানের কবরের ভিতরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভরিয়া যাইবে, বাবারে পালাতেও পারবি না, সাথি নাই রে বাতি নাই রে কবর, একা একা কেমনে থাকবা ওই অন্ধকার কবরে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, ওরে নিমক হারাম মনে রাখিস, আবার যখন তোর কেউ রবে না
তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি বাবারে কবরে কিন্তু যাওয়াই লাগবে রে বাবা কত কবরে আর পড়া যার বুঝে না আসে বাবার আমি শেষ করে দিতেছি আর পড়ু যার বুঝে না আসে রে বাবা জানিয়া রাখিস কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধোঁয়া দেখা যায় কত কবরে সাপ বিচ্ছু দেখা যায় কত কবরে না পড়বারের চেহারা সুরের চেহারা হইয়া পড়িয়া রয়েছে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দিন আল্লাহ আল্লাহুম্মা আমিন আবার কত নামাজি দিনদার ইমানদার মাওলার পাগলের কবর 18 বছর 32 বছর পরে কাপনের কাপড় সহ তাজা দিব্যি তাজা লাশ পড়িয়া রইছে আল্লাহ আল্লাহ বাবারে আজ থেকে 2-4-5 বছর আগে জাতীয় পত্রিকার ভিতরে আমার দেশ ইনকিলাব বিভিন্ন পত্রিকার ভিতরে আসছে এখনো বাবার ইন্টারনেটের মধ্যে দিয়া রাখছে ওরে বাবা যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে ওই 20 গ্রাম জেলা রংপুরে বাবারে দোস্ত 32 বছর পরে এক আল্লাহর বান্দার কবর নদীর ভাঙ্গরে ভাঙ্গা গেছে বাবারে কাবনের কাপড় সব তাজা লাশ বের হয়ে আইছে আল্লাহ বাবারে দোস্ত একবার বাঁচছিল 18 বছর বয়স বাবারে মারা যাওয়ার 18 বছর পরে দ্বিতীয়বার বাঁচছিল 22 বছর পরে তৃতীয়বার বাঁচলো 32 বছর পরে একই অবস্থায় পইরা রয়েছে আল্লাহু আকবার বাবারে দোস্ত ওই রংপুর 20 গ্রামের মধ্যে ফজলুল আল্লাহর কুতুব চরমানের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তেনার নামের মাদ্রাসার মাঠে নিয়ে তাকে দাফন কইরা রাখছে বাবারে দোস্ত যারা দেখছে তারা একজন আমার সঙ্গে কথা বলছে আমাকে বলে হুজুর মুখের থেকে কাপড়ের কাপড়টা সরাইয়া হুজুর দেখছি হুজুর ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে হুজুর মেহেন্দি গুলো চকচক চকচক করতে আছে হুজুর মনে হয় যেন এখন মেহেন্দি তাকে লাগাইয়া রাখছে হুজুর কাপনের কাপড় টাইনা দেখছি হুজুর একটা সুতো উঠে না মনে হয় যেন নতুন বাজার থেকে আইনা লাগাইছে হুজুর পত্রিকার ভিতরে বাবারে লেখছেন আল্লাহর বান্দা একজন সাধারণ মানুষ ছিল আখরে বাবারা দোস্ত আল্লাহু আকবার চরমনের সাইদ রহমাতুল্লাহর মুরিদ ছিল ওই আল্লাহর বান্দা চরমনের দাদা হুজুর সাইদ রহমাতুল্লাহর মুরিদ হওয়ার পরে মাওলার জিকির নাকি এমন ভাবে রাস্তা দিয়ে করত মনে হয় যেন যখন জিকির কইরা যাইতো মনে হয় যেন গুগু মুন্সি গুগু পাখির মতো জিকির করতে করতে যাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবারে দোস্ত মনে হয় যেন গুগু বলতে বলতে যাইতেছে এরকম মাওলার জিকির করত ওই কাফনের কাপড়ের মধ্যে মাটির দাগও নাই পানির দাগও নাই বাবার এই 32 বছর পর্যন্ত একটা মার্কিন পাতলা কাপড় কম দামি কাপড় কি মাটির থেকে পানির থেকে কে আলাদা করছে হে জোরে কও কে ওই মাওলাকে মহাপথে একটা জোরে ডাক দাও আল্লাহ 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 বাবারে আমার আলোচনার ভিতরে সংক্ষেপ কথা হইল ওই বাবা মুখস্থ করিয়া বাড়ি যাও ঈমান মজবুত নেক আমল মজবুত আল্লাহু আকবার এখন ঈমান কিভাবে মজবুত করবা আমি হাদিস পাঠ করছি আল্লাহর হাবিব আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন তোমরা তোমাদের ঈমানকে নতুন করো তাজা করে নাও আল্লাহু আকবার সাহাবাই কেরাম বলছিলেন হুজুর ঈমান কিভাবে তাজা করব হুজুর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছিলেন বেশি বেশি পরিমাণে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, ঈমান তাজা হইয়া যাইবে। সবাই বলো সুবহানাল্লাহ। কি জিকির লাগবে না লাগবে না? জোরে গান। মানুষ আল্লাহর জিকির করবে না, শয়তানের জিকির করবে। কথা কয় না, কার জিকির করবে? জিকির বলে জায়েজ নাই? কথা কয় না, যেটা জিকির জায়েজ নাই বলে ওইটা মুসলমান তো দূরে কথা, মানুষ কিনা সন্দেহ আছে। জোরে বলেন কথা, ঠিক না? ঠিক। প্রত্যেকটা মসজিদে স্মরণ করাই দেই, কারণ দলিল ছাড়া তো কথা বলা যায় না। নামলেই তো ধরবেন হুজুর বলছেন কি। প্রত্যেকটা মসজিদের মধ্যে ফাজাইল আমলের কিতাব আছে না নাই? জোরে কান আছে না নাই? ফাজাইল আমলের কিতাব আমি লিখছি। হ্যাঁ, তাবলিগ জামাতের ফাজাইল আমলের একটা কিতাব আছে মসজিদে? আছে। আমার লোকে সাক্ষী দেন তো যে আছে, জানেন এরকম দেখছেন কেন কেন। আল্লাহ কবুল করুক, আমিন। শোনেন আমার কথা শেষ, আমি উঠে যাব। ফাজাইল আমলের কিতাবটা প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা দরকার, এমন এক কিতাব। ফাজাইল আমলের কিতাব শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ লিখছেন, একটা জিকিরের চ্যাপ্টার বানছেন বাংলায় লেখা বই রে, নোবেল নাটকের বই বই না, জীবনটাকে ধ্বংস করে দেন না। বাংলায় লেখা ফাজাইল আমলের কিতাব, ফাজাইলের জিকিরের চ্যাপ্টারটা পড়ে দেখে 100 উপরে তিনি হাদিস নিয়ে আসছেন। এর ভিতরে একটা হাদিস নিয়ে আসছেন, যারা মাওলার জিকির করবে তাদের মৌত ইমানের সঙ্গে হয়ে যাবে। আরেকটা হাদিস নিয়ে আসছেন, দেখেন ফাজাইল আমল কালকেই দেখেন, আজকেই দেখেন। আরেকটা হাদিস নিয়ে আসছেন, যারা জিকিরে তারা জবান ভিজিয়ে রাখবে, তারা হাসতে হাসতে মাওলার জান্নাতে ছলিয়ে যাবে। যারা মাওলা, আরেকটা হাদিস নিয়ে আসছেন, যারা জিকিরের দ্বারা, যারা জিকির বেশি বেশি পরিমাণে করবে, মৌতে কষ্ট নাই, কবরে কষ্ট নাই, হাসরে কষ্ট নাই, মিজানে কষ্ট নাই, ফুলসিরাতে কষ্ট নাই। আরেকটা হাদিস তিনি নিয়ে আসছেন, যারা মাওলার জিকির বেশি করবে তাদের এহসান তৈরি হবে। এবাদত করে কি নামাজ পড়ে? হে মুসল্লি কি নামাজ পড়ে? যেই নামাজ তোমার আমারে বেহেশতে নিবে, ওই নামাজ কোথায় তোমার? এক হাদিসের মধ্যে আসছে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরে কলব ছাড়া নামাজ হবে না। নামাজের মধ্যে তোমার কলবটা হাজির নাই, নামাজের দিকে খেয়াল নাই, কার সামনে খাড়াইছো? কথা কয় না, কথা কয় না, কার সামনে খাড়াইছো? কারে সেজদা দিতে আছো? লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। এই খেয়াল তোমার তৈরি হবে জিকির করলে। কি করলে? জোরে দাঁড়। দেখো বাবা, তোমার ভাইয়ে ধরে কই, দলাদলি নাই, কোনো দলাদলি নাই, যে কোনো দল করো, কোনো আফসুস নাই। তুমি তোমার কবরে যাইবা, আমি আমার কবরে যাব। কথা বলেন ঠিক না? কিন্তু এতটুকু বলে দেই, মরণের পরে যেন আমাদেরকে বলতে না পারো, হুজুর আপনারা তো কইলেন না, এটা যেন কইতে না পারো। আটকাই দিলাম, রশি লাগাই দিই, রশিটা লাগাই দিই, রাজি আছে? কথা কয় না, দেখেন আপনি, দেখেন আপনি পরীক্ষা কইরা, যারা জিকির করে এদের চোখের মধ্যে পানি আছে। কথা কয় না, এবারে শুকনা নামাজ আর কতদিন পড়বি? শুকনা নামাজ আর কতদিন পড়বি? যাই নামাজ তো বিজলো না, নামাজ খারাপের পরে। কথা কন ঠিক না? ঠিক। যারা জিকির করে দেখেন হারা নামাজের মধ্যে খুব মনোযোগ, আর যারা জিকির করে না দেখেন ওইটা নামাজের অবস্থার আমনি দেখেন। কথা কয় না, জাকিরি যারা জিকির করে দেখবেন আল্লাহ পাকের ফজল এবং করবে, আল্লাহু আকবার, ওদের নামাজ কি মনোযোগ। ইচ্ছা করলেও মাওলার জাকিরি নামাজের মধ্যে তাড়াহুড়া করতে পারে না, কেমন যেন বাধা, কে যেন ধইরা রাখে, আরেকটু থাক মজাই লাগে, আরেকটু আরেকটু সেজদায়, আরেকটু বেশি আরেকটু বেশি, আরেকটু সেজদা লম্বা হোক। কথা হয় না, আর যেটা জিকির করে না দেখেন ওটা কি যে মুরুগের মতো আদার খায়। কথা হয় না, এক রাখা পড়তারই না, 6 রাখা 10 রাখা ধইরা যায় না। কথা হয় না, কথা কন ঠিক না? ঠিক। এক মুসল্লি কয়, হুজুর নামাজ শেষ হওয়ার পরে, হুজুর নামাজ তো আজকে 3 রাখা দইলে এশারের নামাজ, কয় কুকুর নামাজ, কোন নামাজ এশারের নামাজ কয় রাখা?
হয়েছে কয় রাকাত মুসল্লি কয় কয়জনে কয় একজন। আমি জিজ্ঞেস করলাম আপনার দলিল কি? নামাজে তিন রাকাত হয়েছে, চার রাকাত হইল না, দলিল নাকি? হুজুর রাগ করে দিন না, আমার এটা স্বভাব। কি স্বভাব? আমার দোকান হইল সাইডে, প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব শেষ করি। আজকে তিন দোকানের হিসাব হয়েছি, একটা বাহি হয়েছি। জোরে কর নাউজ কি নামাজ টানা পড়ছে, কথা কন ঠিক নাকি? ও আল্লাহর বান্দারা পলদারে মা বোনদেরকে বলবো, এই জন্য মাওলার জিকির করো। এই যারা জিকির করে উজানির নাম শুনছে কথা কয় না, উজানিরে কেউ অস্বীকার করতে পারবে? উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি যে একজন কুতুব ছিল, হ্যাঁ, উপমহাদেশের ভিতরে বেটা, সারা দুনিয়ার ভিতরে। আজকে বাংলাদেশের উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ এর নামটা বললেই যারা নামাজি ওরা থরথর করে কেঁপে উঠে। সেই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি মাওলার জিকির করছিলেন, এমন ভাবে জিকির করছিলেন, আল্লাহু আকবার। জিকির কইরা খানা খাইতে বসি, কি খাইতে বসি কথা কয় না, কি খা? তুমিও খাও আমিও খাই, উজানির কারি ইব্রাহিমও খাইছে। তুমিও দুনিয়া করো আমিও করি, কিন্তু তোমার আমার দুনিয়া আর তাদের দুনিয়া, আকাশ এবং জমিনের মধ্যে যত পার্থক্য এর থেকেও বেশি পার্থক্য। জনগণের কথা ঠিক না ঠিক? তো কি করতেছেন? খানা খাইতেছে, খানা খাওয়া প্রায় শেষ, এই কথাটাই আমার শেষ। বুঝেন নাই কয় হুজুরে খালি কয় শেষ বলে, শেষ হয় না, খোদাই শেষ করে লইবি, কথা কয় না। আমি কথা কই ইচ্ছা করি, সম্ভব শক্তি আছে, কার ইচ্ছা? খানা খাওয়া শেষ, চরমনের জমিনে সাক রহমাতুল্লাহ নাই, দাওয়াত দিয়ে হুজুরে খানা খাওয়াইতে বসেছি, এক অলিয়ে আরেক অলিরে খানা খাওয়ায়, সুবহানাল্লাহ কই দেন নাই, এক বুজুর্গ আরেক বুজুর্গরে খানা খাওয়ায়, খানা খাওয়া প্রায় শেষ, জিজ্ঞেস করে বাবা এসহাক কি দিয়ে খাওয়াইছো? হনসেন কথা, খাইছে কি? কি হ্যাঁ খায় না, খাইছে তো, হ্যাঁ খানা খাওয়া শেষ, জিজ্ঞাই কি দিয়ে খাওয়াইছো? এটা পাগলের কথা না, কথা কর, আরে বাড়ে এটা পাগলের কথা না, কি দিয়ে খাওয়াইছো? এসহাক রহমাতুল্লাহ বলতেছে হুজুর খোরমা পোলাও খাওয়াইছি, খোরমা পোলাও খাওয়াইছি। বাবা তুই আমার সর্বনাশ করস, আমি তো খোরমা পোলাও খাই না, খাইয়ে কিন্তু শেষ। জোরে কই দেন না সুবহানাল্লাহ, তাহলে খাইতেছে এখানে খবর নাই, কথা কয় না, খাইতেছে খাওয়ার দিকে খবর। মাওলার জিকির করলে এমন পাগল হওয়া যায়? এই কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলার পাশে গিয়ে বলছিলেন হুজুরের জীবনী আছে মার্কেটে কিননা, ঢাকাতে কিননা, ওই ডিআইটি পাওয়া যায় কিননা, বুঝলে? কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি একদিন কিছু মাওলার পাগল নিয়ে জঙ্গলার কাছে গেছে, এ বেটা তুই আর আমি তো দুনিয়া চিনছি, দুনিয়ার পাগল হইছি, কথা কই না, আরেকজনের কল্লা ফলাই দিব তো আমি পাইছো থাকবো, কথা কই না, লাড়ি দিয়ে মাথা ফাড়া মতো জমিরাই ঠেললেন আমারটাই ঠিক থাকবে, কথা কয় না, আল্লাহু আকবার। দুনিয়া চিনছে, কথা কন ঠিক নেবে ঠিক, দুনিয়ার পাগল হয়েছে, আখেরা চিনে নেই পাগল, অন্ধকার ঘর, কি ঘর? অন্ধকার ঘরে সারা করে কি সাপ, সারা করে কি মনে হয় যেন সারা করি সাপ, অন্ধকার কিছু তো দেখে না, এদিক দিয়ে গেলেন আবার সাপে ধরে, ওদিক দিয়ে গেলেন আবার কি ধরে, অন্ধকার ঘরের মধ্যে এক লোক ঢুকছে, ঢুকার পরে শুরু করছে সোর সোর সোর, কি সোর? আস্তে করে লাইটটা জ্বালাইছে, লাইটটা জ্বালায় দেয় বুনের জামাই, কথা কয় না, কার জামাই? বুনের জামাই। হাই হাই জিব্বাত তো কামর দেশে, বললাম কি ভাই সাহেব ভুল হয়ে গেছে, এতক্ষণ কি ছিল না পরিচয় ছিল না, এখন পরিচয় আসছে, জনগণের কথা ঠিক না কি? তো মাওলার পরিচয় নিবি না রে কপাল পুরা, উজানি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি জিকির করার জন্য কিছু পাগল নিয়ে জঙ্গলার কাছে গেছে, যাইয়া কয় এই জঙ্গলার পশুরা বিষাক্ত প্রাণী, কিছু পাগল আইছে সারা রাত জিকির করবে, মানুষের কষ্ট দিয়ে তো জিকির করা জায়েজ নাই,
মানুষের ঘুম নষ্ট করে জিকির করা জায়েজ আছে? কথা কয় না। ঘুম এটা কি ইবাদত না? কথা কয় না। ঘুম কি ইবাদত? বলতেছে এই আমাকে আল্লাহর ওলি বলতেছে, এই জঙ্গলের বিষাক্ত প্রাণীরা তোমরা একটু জঙ্গলটা ছাইরা দাও রাত্রের জন্য, রাত্রের মাওলার পাগল হইছে হ্যাগল জিকির করবো সুরে কল সুবহান। হ্যাঁ, বলতে দেরি বাঘ তার বাচ্চা সহ, সিংহ তার বাচ্চা সহ, হরিণ তার বাচ্চা সহ, পিঁপড়া তার ডিম সহ রওনা করছে। আস্তে আস্তে জঙ্গল পরিষ্কার করে ফেলছে। কি মানে করছো ও দুনিয়ার মানুষ? খালি দুনিয়ার দুনিয়া ঘুমাইয়াও খালি দুনিয়া বৌজি গে, এই তুমি ঘুমের মধ্যে বহো কারে? কি কারে বহা দিছো আজকা? এই যে কইতাছি তো তুমি বহাই দাও, মুখটা নাফাক হয়ে গেছে, কথা বল ঠিক না বল ঠিক। এ কপাল পোড়া এই জবান, তোর মার ধরবে তুই চিন্তা করো নাই, এই জবান তোর মার ধরবের মধ্যে আল্লাহ পবিত্র রাখছে। তোমার নাবি তোমার মায়ের নাবির সংযোগ দিয়া মেন্সের রক্ত নাপাক রক্ত খাওয়াইয়া তোরে মার পেটে লালন পালন করছে, কথা কন ঠিক না বেদিক? তাও মুখটা পবিত্র রাখছে, মুখ দিয়া খাওয়ায় নাই। দুনিয়াতে আসার পরে কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক ওই নাবি দিয়া খাওয়াই আর তোকে বাঁচাইতে পারবে না, মুখ দিয়া খাওয়া জরুরি, কথা কন ঠিক না ঠিক? এই জবানটাকে মা তোর তোর মার গর্ভে পর্যন্ত আল্লাহ পবিত্র রাখছে, আর তুই দুনিয়াতে আইসা এই জবানের মধ্যে নাপাক গালি দিতে দিতে মিথ্যা কথা বলতে বলতে পবিত্র অপবিত্র করে ফেলছ। এই জন্যই জবানকে পবিত্র বানানোর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাওলার জিকির কর। সুবহানাল্লাহ তো কি আল্লাহ পবিত্র, আল্লাহ কি মানুষ কি অপবিত্র, মানুষ কি অপবিত্র? মূলে নাপাক, মূলে কি নাপাক? এক কাতরা নাপাক পানি, আমশাস বেজল্লা পানি, ওই নাপাক পানির থেকে মানুষের তৈরি। আল্লাহর জিকির যখন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, যখন আল্লাহ পবিত্র পবিত্র বলতে থাকবা, ওই মালিকের পবিত্র নামের গুণে অপবিত্র মানুষগুলোকে আল্লাহ পবিত্র বানাইয়া দেবে। সুবহানাল্লাহ, এই বড় অপবিত্র মানুষের জায়গা জান্নাতে হবে না? কারা কারা এই জবানের মধ্যে বিড়ি সিগারেট সহ নাপাক গালি হারাম এই জবান আর উঠাবো না, কারা রাজি হাত উঠান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আমিন বলে হাত নামান, আল্লাহ কবুল করে নে। এই মিয়া শোনেন, নারে তাকবীর আওয়াজ এত আসতে হইলো কেন? বুঝলাম তো না, ওই এক নাম্বার ওয়াজ করছি কি ইমান, কথা কান কি বাঘের বাচ্চারে, বাঘের বাচ্চারে বানাইছে ছাগলের বাচ্চা, কথা কই না? মুসলমান তো মানে বাঘের চা, মুসলমান সিংহের চা, দরবারের কথা ঠিক না ঠিক? মুসলমানের নারে তাকবীরের আওয়াজের হুঙ্কার এত বিকট হবে, এত একশান হবে, ওই নারে তাকবীরের আওয়াজ দিয়েছিল শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, সেই আওয়াজের চোটে ওই গৌর গোবিন্দের মসজিদ ভেঙ্গে তছনছ হয়ে গিয়েছে। বাংলার জমিনের মুসলমান এমন নারে তাকবীর আওয়াজ এমন ভাবে দিয়েছিল, এই বাংলাদেশের তসলিমার মতো বেশা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ মুসলমান বাঘের জাত সিংহের জাত, মুসলমানের আওয়াজে বেঈমানদের পেটের মধ্যে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? জানি আর এই সেদিন বেশি দূরে নাই, সেদিন বেশি দূরে নাই। কোন দিন জানেন? বার্মা ধ্বংস হয়ে গেছে, খবর রাখো না, নাহে তেল দিয়ে ঘুমা। হ্যাঁ হেরে বোকা, নাহে তেল দিয়ে ঘুমা, কই ধ্বংস হইলে পারবা হইছে আমার হুকি হইছে আসে না একদম, তো এখান বইয়ে হুঙ্কার হইলে ওই হুকি আসে নিয়ে নিয়া, কথা কয় না? বেনমাজি যখন মার্কা লইয়া নামে, এরি বাবা রে বাবা কেমন লাগে, জবানটা যে মহার বাবাই দিছে,
আমার নেতা তোমার নেতা বল্টু ভাই, বল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। জোরে কন্যা নাউজুবি লগে এই বেনামাজির চরিত্র ফুলের মতো হতে পারে? কথা বলেন, হাদিস শোনাইছি যার নামাজ নেই তার কি নাই, যার ইমান নেই তো বেঈমান। হ্যাঁ বাবা রে বাবা, বেনামাজির চরিত্র ফুলের মতো হয় কিভাবে আমারে বুঝিয়ে দাও। জানিয়ে রাখো, ওই বেনামাজির পিছনে গলা চিল্লাবি, জানিস তোর ইমান নাই, তোর ইমান নাই, তোর ইমান নাই। বেনামাজির পিছনে চিল্লা বাবারা, আজকে সিরিয়ায় শুরু হয়েছে, দেখো না, দেখতেছ না, ইন্টারনেটে দেখতেছ না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে জব দিতেছে আজকে বারবার, কিভাবে মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে হত্যা করছে, ছুরি দিয়ে আঘাত করে করে, পিস্তল রাইফেল দিয়ে গুলি করে করে, আগুনের মধ্যে ফালাইয়া পোড়াইয়া ধ্বংস করে দিছে। কেন কেন আমার প্রশ্ন প্রত্যেক মুসলমানের কাছে আমাদের প্রশ্ন, জবাব দিতে হবে, জবাব দিয়ে যাও। ইমান ঠিক নাই কি নাই? এই বারবার মুসলমানের ইমান তোমার আমার সে অনেক দামি ইমান। জানো তুমি আর আমি কি পর্দা করি, কসুর ছাতা মাথা পর্দা। যাইয়া দেখো আজকে টেকনাফের জমিনে চার বারের মতো গিয়েছি, কয়জন গেছো টেকনাফে? তাই মরলে হেরা মরছে আমার দইছি কি কথা কয় না, তবে অনেকে গেছে না কিন্তু সহযোগিতা পাঠিয়ে দিয়েছে, কথা কন ঠিক না? আজকে যাও কত হাজার হাজার বাচ্চা এতিম, হিসাবের মধ্যে আসছে প্রায় 40,000 বাচ্চা এতিম ওই টেকনাফে বসবাস করতেছে, মাও নাই বাবা নাই, আপন জনতাদের দুনিয়াতে বেঁচে নাই। যেই বার্মা শাসন করেছিল মুসলমান, আজকে সেই বার্মার থেকে ভেগে শিয়ালের মতো ভেগে বাংলাদেশে আইসা প্রাণ রক্ষা করতে হয়েছে। জানো কেন 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 জানেন কেন? একটা কথা বলে দেই, আমার কষ্ট হইতেছে, সেই কথাটা হলো ওই বার্মার মুসলমানের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলার জমিনের মতো আহমদ শফি তাদের ছিল না, বাংলার জমিনের মতো রেজাউল করিম ফয়সাল করিম ওদের মতো ব্যক্তি রাহবার বাংলার লোকেরা পায় নাই, পায় নাই। কথা স্পষ্ট, আজকে যদি বাংলার জমিনের মতো আহমদ শফি বারবার থাকত, আহমদ শফির মতো বড় বড় আলেম সেই বারবার ছিল, আজকে গিয়ে দেখেন টেকনাফে শত শত হাজার হাজার বড় বড় মুহাদ্দিস শাইখুল হাদিস ওই টেকনাফে কাঁদতেছে, কিন্তু রাস্তার ভিতরে এরকম হুঙ্কার দৌড়না ছিল না। হুঙ্কার যদি দিয়ে মুসলমানদেরকে একত্রে নিয়ে থাকতে পারত, ওই বেঈমানের গোষ্ঠী এত বড় অত্যাচার করতে পারত না, কোনো দিন পারত না। জোরে বলার কথা ঠিক না? ঠিক আবার সেই দিন বেশি দূরে নয়, কোন দিন জানি আবার আমাদের বাংলাদেশের উপরে এরকম আক্রমণ আসে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, কথা এখানেই শেষ। তবে একটা কথা বাবা তোমাদের কাছে আগেই বলেছি, বয়ানের শুরুতে ভূমিকাই বলেছি, আমি আজকে থাকতাম কুয়াকাটায়, এখানে আসার কোনো কথাই ছিল না। কুয়াকাটায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে
ইউপি নির্বাচন বিভিন্ন জেলায় যেগুলো নাকি বন্ধ ছিল ওগুলো এখন হচ্ছে, এই জন্য কতগুলো প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করে দিয়েছে, এই জন্য আল্লাহ এখানে নিয়ে আসছেন। আজকে এখানে আসতেন আব্দুল খালেক শরীয়তপুরি, উনি সারাদিনই নাকি